হ্যালো এভরিওান এবছর আমি নটরডেম কলেজ থেকে বুয়েট ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কম ইউনিট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছি এই জন্য আমি আল্লাহ প্রতি আন্তরিকভাবে সক্রিয় এবং আমার মা বাবা আমার শিক্ষক শিক্ষিকা আমার বন্ধুরা এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অ্যাডমিশন জার্নি শুরু থেকেই অভ্যাসের সাথে আমার পথ চলা শুরু অভ্যাসের ক্লাস মেটেরিয়াল সব কিছু আমার পথ থেকে খুবই মসৃণ করে দিয়েছিল এই জন্য আমি উদ্ভাসের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অভ্যাসের উত্তরত্ব সাফল্য কামনা করছি আমার স্কুল লাইফের শুরু থেকেই আমার মূলত গণিতের প্রতি একটা ভালোবাসা ছিল ক্লাস নাইন টেনে সায়েন্স নেওয়ার পর থেকে তা আরও তীব্র হয়ে ওঠে গণিত এবং পদার্থবিজ্ঞানের প্রতি ভালোবাসাই আমাকে তার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং এর প্রতি উদ্বুদ্ধ করে এজন্য আমার ক্লাস নাইন থেকে স্বপ্ন ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং এ পূর্ব এবং এই বিষয়ে ভালো কিছু করে দেখাবো উদ্ভাসের অফলাইন ক্লাসগুলো আমি বেশ রেগুলারলি করার চেষ্টা করতাম সেখানে ভাইয়ারা আমার যে মনে প্রশ্নগুলো ছিল কিংবা প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেন এছাড়াও ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টপিক বিভিন্ন ধরনের বিষয় বুঝিয়ে দিতেন যা হয়তো বা আমাকে নিজে নিজে বুঝতে বেশ পেতে হতো এ সকল বিষয় দিয়ে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনকে অনেকাংশে সহজ করে দিয়েছিল এবং আমার ভালো রেজাল্ট করায় মুখ্য ভূমিকা পালন করেছিল বলে আমি মনে করি উদ্ভাসের অফলাইন সার্ভিসের পাশাপাশি অনলাইন সার্ভিসও আমার অ্যাডমিশন সিজনকে খুব অনেকটা সহজ করে দিয়েছে ছিল এর মধ্যে প্রথমেই বলতে হয় ম্যারাথন লাইভ ক্লাসের কথা ম্যারাথন লাইভ ক্লাসে আসলে বেসিক টু অ্যাডভান্স পুরোটুকুই পড়ানো হতো তো তাই দেখা যেত যে অতি অল্প সময় রিভিশনও করতে পারতাম আবার কোনো অ্যাডভান্সড টপিক জানার থাকলে সেটাও সেখান থেকে জেনে নিতে পারতাম এছাড়াও ছিল অ্যাডভান্স মাস্টার ক্লাস যেখানে অ্যাডভান্স প্রবলেম সলভিং থাকতো সেখান থেকে দেখে নিতে পারতাম যে আসলে বিভিন্ন বই থেকে আমাদের কারিকুলামের সাথে প্রয়োজনীয় অ্যাডভান্স প্রবলেম আসলে কোনগুলো সে অনুযায়ী পরবর্তীতে প্রিপারেশন নিতে পারতাম এছাড়াও নিয়মিত উদ্ভাসে অনলাইনে লাইভ এক্সাম দিতাম কোনো কারণে মিস হয়ে গেলে প্র্যাকটিস এক্সামের ব্যবস্থা ছিল সেখানে এমসিকিউর পাশাপাশি রিটার্ন এক্সাম দেওয়ার অভিজ্ঞতাটাও আমাকে বেশ ভালোভাবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে সহযোগিতা করেছে যে কোনো কম্পিটিভ এক্সামই মূলত পরীক্ষার গুরুত্ব অপরিহার্য পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারি এবং অন্যদের সাথে আমার অবস্থান কোথায় সেটা আমরা বুঝতে পারি এক্ষেত্রে উদ্ভাসে আমাকে বেশ ভালোভাবে সাপোর্ট দিয়েছিল উদ্ভাসের উইকলি এক্সামে যে সেন্ট্রাল মেরিট ছিল তার মাধ্যমে বুঝতে পারতাম যে আসলে সারা বাংলাদেশের মধ্যে আমার অবস্থানটা কোথায় আমি বুঝতে পারতাম যে আমার কি সিলেমিস্টেক হচ্ছে নাকি আমার কোনো ডিফিকাল্ট প্রবলেম পাচ্ছি না আসলে আমার কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার এই সকল বিষয় আমি বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝতে পেরেছিলাম আর যেখানে আমার দুর্বলতা ছিল তা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমেই আমি সেই দুর্বলতাগুলো ক্যাটে উঠতে পেরেছিলাম এই সকল বিষয় আমার অ্যাডমিশন সিজনে ভালো রেজাল্ট করার পেছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমি মূলত একাদশ শ্রেণী থেকে উদ্ভ্যাসের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো পড়া শুরু করি এর মধ্যে কনসেপ্ট বুক আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছিল দেখা যেত মূল বইয়ের যে থিওরিটা পড়ে তারপর যদি আমি কনসেপ্ট বুক পড়ি তাহলে আমার থিওরির ফাউন্ডেশনটাও স্ট্রং হচ্ছে এছাড়া অ্যাডভান্স থিওরিটা হচ্ছে অনেকাংশে কাভার হয়ে যাচ্ছে তাই আমি শুরু থেকেই ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি কনসেপ্ট বুক ফলো করতাম পরবর্তীতে আমি প্র্যাকটিস বুকে শিফট করি প্র্যাকটিস বুকের প্রবলেমগুলো সলভ করেছি আর সর্বোপরি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রবলেম আসে কিংবা কোন টপিকগুলো আসলে গুরুত্বপূর্ণ তা বোঝার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছে তা করার মাধ্যমে আসলে আমি বুঝতে পারতাম যে আমার আসলে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট তাই এটা বেশি গুরুত্ব দিব তাই সর্বোপরি আমি আসলে একাদশ শ্রেণী থেকেই অভ্যাসের যে মেটেরিয়ালগুলো ছিল সেগুলো ব্যবহার করে এসেছি আসলে প্রতিটা সাবজেক্টের প্রিপারেশন তো ভিন্ন রকম তাই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটাও একটু স্পেশালাইজ হতে হয় আমার মূলত ম্যাথ আর ফিজিক্সের প্রিপারেশন ছিল এক ধরনের আর কেমিস্ট্রির প্রিপারেশন ছিল আরেক আরেক ধরনের আমি ম্যাথার ফিজিক্সে মূলত উদ্ভাসের ভাইয়ারা কিংবা বিভিন্ন জায়গা থেকে যে শর্টকাটস কিংবা অ্যাডভান্স থিওরি কালেক্ট করতে পারতাম তার উপর বেশি ফোকাস করতাম দেখা যেত যে হচ্ছে আমি আলাদা একটা খাতাই আছে আমার যেখানে হচ্ছে আমি শুধুমাত্র এই শর্টকাটসগুলো হচ্ছে কম্পাইল করে রেখেছি তাই আমি পরীক্ষার আগে শুধু এই শর্টকাটসগুলো দেখে যেতাম এটা ছিল ম্যাথার ফিজিক্সে আমার মেন ফোকাস আর এছাড়াও এই কাজটুকু করার পর আমার যদি এক্সট্রা সময় থাকে তখন তো আমি ডেফিনেটলি হচ্ছে মেন বইয়ের প্রবলেমের পাশাপাশি অ্যাডভান্স প্রবলেম সলভ করার দিকে মনোযোগ দিতাম এভাবে আমি ম্যাথার ফিজিক্স পড়তাম আর কেমিস্ট্রি বিষয়টা ছিল যে হচ্ছে আমি মূলত ভাইয়াদের ক্লাস করতাম এবং কোয়েশ্চেন ব্যাংক দেখতাম তার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারতাম যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে কোন ধরনের প্রবলেম বেশি আসে ওই টপিকটা আগে আইডেন্টিফাই করার পর তখন আমি বই থেকে হচ্ছে সেই বিষয়ে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতাম আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রিপারেশন স্ট্র্যাটেজি মূলত এটাই ছিল আমি মূলত ক্লাস সেভেন থেকে ম্যাথ অলিম্পিয়াডের সাথে সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে বুঝে পড়তে হবে কিংবা আসলে প্রুফে প্রুফ করার মাধ্যমে সবকিছু পড়তে হবে প্রমাণ ছাড়া আসলে পড়ার যে কোনো অর্থ হয় না এটা আমি সেখান থেকে বুঝেছিলাম তার আসলে অলিম্পিয়ার করার মাধ্যমে আমার যে প্রবলেম সলভিং এবিলিটি তা অনেকটুকুই বেড়ে গিয়েছিল তা অ্যাডমিশন সিজনে আমাকে বেশ ভালোভাবে হচ্ছে সহযোগিতা করেছিল দেখা যেত যে কোনো একটা নতুন প্রবলেম হয়তো আমার প্রবলেম সলভিং এবিলিটি আগে থেকে গ্রো করার কারণে আমি হচ্ছে ইজিলি ক্র্যাক করতে পারছি তাই অলিম্পিয়ার করা এবং বুঝে পড়ার যে মানসিকতা তা আমাকে অ্যাডমিশন সিজনে অনেকটুকুই এগিয়ে রেখেছিল তোমরা ছোট ভাইয়া যারা দেখছো তাদেরকে আমরা একটা কথাই বলবো প্রথমত তোমরা আসলে বুঝে পড়ার চেষ্টা করো থিওরিটাকে ভালো করে পড়ো তাহলে দেখবা যে যে থিওরির বিভিন্ন ব্রাঞ্চিং আউট আছে মানে ধরো এটা এরকম না হয় অন্যরকম হলে আসলে কি হতো এটা তোমার আগে থেকে হয়তো মাথায় সেট হয়ে থাকবে তখন আসলে তোমার অত মানে দেখা যাবে যে একই প্রবলেম তোমার বারবার করা লাগতেছে না একবার দুইবার করলে তোমার মাথায় থাকতেছে তাই আমি বলবো যে বুঝে বুঝে করার ট্রাই করো থিওরিটাকে গুরুত্ব দাও আর সর্বোপরি সৃষ্টিকর্তার উপর তো অবশ্যই আহ তাক্কল রাখতে হবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে সর্বোপরি নিজের চেষ্টা চালিয়ে যা ইনশাল্লাহ তোমরা ভালো করবে আমার জন্য দোয়া করিও যেন আমি বুয়েট থেকে একজন সফল প্রকৌশলী হিসেবে এবং ভালো মানুষ হিসেবে বের হতে পারি দু বুয়েট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ তেরোশো নয়টি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট বারোশো প্লাস শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার চব্বিশে ভর্তি চলছে বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উদ্ভাস ডট কমে